একটা রাজনৈতিক কারণেও কিন্তু এই মুহূর্তে সরগরম উত্তরবঙ্গ, তাই তো বলামি? একদমই সমাদৃতা, উত্তরবঙ্গে খবরের ঘনঘটা সত্যি কম নেই। পুজোর মরশুমে এবার উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করতে হবে, এই দাবি আবারও জোরালো হচ্ছে। এর আগে আমরা দেখেছিলাম একই দাবি উঠে এসেছিল এবং উত্তরবঙ্গে বঞ্চনার অভিযোগটাও বারবার উঠে এসেছে। তবে এবার একসঙ্গে পাহাড়ের মোট আটটি সংগঠন, গোর্খা জনমুক্তি মোর্চা, কামতাপুর পিপলস পার্টি সহ মোট আটটি সংগঠন বৈঠকের পর উত্তরবঙ্গকে যাতে পৃথক রাজ্য করা হয় সেই দাবি তারা তুলছেন। আর একই দাবি শোনা গেল অনন্ত মহারাজের গলাতে। লোকসভা ভোটের আগে সরগরম পাহাড়ের রাজনীতি, উত্তরবঙ্গকে ফের আলাদা রাজ্য করার দাবি, পৃথক রাজ্যের দাবিতে শিলিগুড়িতে বৈঠক আটটি সংগঠনের। বৈঠকে সামিল গোর্খা জনমুক্তি মোর্চা, কামতাপুর পিপলস পার্টি, কামতাপুর প্রগ্রেসিভ পার্টি সহ একাধিক সংগঠন। সে একই সুরে কিছুটা হলেও সুর মিলিয়েছেন কোচবিহারের জেসিপি সুপ্রিমো তথা রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজও। মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, যেহেতু যোদ্ধের ভাত ভেঙে গেছে, তা বিভিন্ন রকম মানুষের প্রপাগান্ডা করছে। আর ইমিডিয়েট গভর্নমেন্টকে এটা করা উচিত, ইউনিটি তুলবেন আওয়াজ এই নিয়ে লোকসভায়? আমি তো 100% তুলব। ফের পৃথক রাজ্যের দাবিতে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। কেন্দ্রের সরকার উত্তরবঙ্গের পরিকাঠামো উন্নয়নে প্রচুর অর্থ দেওয়া সত্ত্বেও রাজ্যের সরকারের অসহযোগিতার কারণে আজকে উত্তরবঙ্গ পিছিয়ে রয়েছে, ফলে বিভিন্ন সংগঠন তারা তাদের মতন করে তারা তাদের কথা বলছে। যেহেতু সামনে লোকসভা নির্বাচন, এমনি উত্তরবঙ্গের আমাদের রাজ্যের উত্তরাংশের জেলাগুলিতে মানুষের ক্ষোভ বিক্ষোভ যেমন সারা দেশে আছে, আমাদের রাজ্যের অন্য প্রান্তও আছে, পুরো একটা অঞ্চলের ব্যাপার নয়। উত্তরবঙ্গে বঞ্চনার অভিযোগ দীর্ঘদিনে, উত্তরবঙ্গ ভাগই কি সমাধানের একমাত্র রাস্তা? কিংসুক দত্ত ও উন্মিলন সিনহার রিপোর্ট, রিপাবলিক বাংলা।